আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম। আজকে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রে ক্লাস ক্লাস নম্বর 8 ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমরা আবারও সেই যুক্তির উপাদান, এর আগেও দুইটা ক্লাস এই বিষয়ের উপরে করেছি, আগেই বলেছি যুক্তির উপাদান এই চ্যাপ্টারটি অনেক বড়। সেখান থেকে আমরা অনেকগুলি আলোচনা করেছি। আজকে দেখা যাচ্ছে যে চ নম্বর এবং ছ নম্বর এই দুইটি আলোচনা বাকি আছে, বা আজকের আলোচ্য বিষয় হবে চ এবং ছ। আজকের পাঠ আমরা আজকে পাঠ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি হলো বাক্য ও যুক্তি বাক্য, সেন্টেন্স অ্যান্ড প্রপোজিশন, অবধারণ ও যুক্তি বাক্য, জাজমেন্ট অ্যান্ড প্রপোজিশন, যুক্তি বাক্যের গঠন, স্ট্রাকচার অফ প্রপোজিশন, সংযোজকের প্রকৃতি, নেচার অফ কপুলা। আমরা এই চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শিখন ফল, এই অধ্যায় পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে সেইগুলি হলো যে বাক্য ও যুক্তি বাক্য সম্পর্কে তোমরা একটি ধারণা লাভ করতে পারবে, অর্থাৎ বাক্য কি এবং যুক্তি বাক্য কি এই বিষয় সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। এরপরে বাক্য ও যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে, অবধারণ ও যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে। এরপরে যুক্তি বাক্যের গঠন সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করতে পারবে, যুক্তি বাক্যের সংযোগের প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। বাক্য ও যুক্তি বাক্য, সেন্টেন্স অ্যান্ড প্রপোজিশন, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এখন মূল বিষয়টা হলো যুক্তি বাক্য। আমরা যুক্তি বাক্য নিয়ে আলোচনা করি। যুক্তি বাক্যর ইংরেজি হলো প্রপোজিশন, যুক্তি বাক্যের ইংরেজি প্রপোজিশন। আমরা নিশ্চয়ই এর আগে তোমাদের মনে আছে আমরা পড়েছি পদ, পদ হলো যুক্তি বাক্যের মূল একক। আমরা বলেছিলাম যে যে সকল শব্দগুলি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে ওই সকল শব্দ সমষ্টিকে বা যুক্তিবিদ্যায় কি বলে, পদ বলে। আবারও বলছি, যে সকল শব্দ সমষ্টি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে ওই সকল শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলে। তাহলে আমরা ওইখানেই বুঝলাম যে যুক্তি বাক্যের মূল উপাদান হলো পদ, পদ দ্বারা যুক্তি বাক্য গঠিত হয়। কাজেই এই দুটি পদ আমরা বলেছিলাম যে একটি দুটি পদ, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, আমরা পদের আলোচনায় সেটা করেছি। তো আমরা সেটাই বলছি যে এক দুটি পদের মধ্যে যে সম্বন্ধের যে বা সম্পর্কের যে প্রকাশ সাধারণ অর্থে তাকেই যুক্তি বাক্য বলা হয়। আবার কোন কোন যুক্তিবিদ মনে করেন যে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে যে সম্বন্ধের প্রকাশ তাই হলো যুক্তি বাক্য। আবার যুক্তি বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে এলএস স্টেবিং বলেছেন যে যুক্তি বাক্য হচ্ছে তাই যার মাধ্যমে কোনো কিছু বিশ্বাস করা হয়, অবিশ্বাস করা হয়, সন্দেহ করা হয় অথবা সত্য বলে ধরে নেওয়া হয়। কাজেই যেসব বিবৃতি সত্য বা মিথ্যা হতে পারে তাকে যুক্তি বাক্য নির্দেশ করা হয়েছে। অর্থাৎ যে সকল বিবৃতিগুলি, মূল কথা হলো যুক্তি বাক্য হলো একটি বিবৃতি, তাহলে যে সকল বিবৃতিগুলি সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে সেই সকল বিবৃতিগুলিকে যুক্তি বাক্য বলা হয়। যেমন সকল কবি হন মেধাবী, কিছু ফুল হয় সুগন্ধি, কিছু মানুষ নয় শিক্ষিত, তারপরে কোনো কোকিল নয় সাদা। আমরা এই কতগুলি বাক্য দেখলাম। তো এই বাক্যগুলিতে আমরা যে বিষয়টি দেখছি সে হলো যে আমরা সেখানে আমরা এই যে এখানে যে বাক্যগুলি দেখছি এই বাক্যটিতে আমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি যে সকল কবি, এই কবি এটি হলো উদ্দেশ্য পদ, আর ঠিক তার পাশে এই যে মেধাবী এটি হলো বিধেয় পদ। তাহলে কী হয়েছে, দুটি পদ রয়েছে। একইভাবে আমরা যদি এখানে দেখি, এখানে দেখছি কিছু ফুল হয় সুগন্ধি, এই ফুল হলো উদ্দেশ্য পদ, আবার একইভাবে সুগন্ধি বিধেয় পদ। একইভাবে আমরা যদি দেখতে যাই যে কিছু মানুষ,
এই মানুষ হলো উদ্দেশ্য পদ, আবার হলো শিক্ষিত হলো বিধেয় পদ। আবার এইখানে আমরা যদি দেখতে চাই তাহলে কোকিল, কোকিল হলো যে উদ্দেশ্য পদ, ঠিক একইভাবে এই সাদা হলো বিধেয় পদ। আর এইখানে আরেকটি বিষয় কাজ করছে, এই যে আরেকটি বিষয় রয়েছে, এই যে হন, তারপরে হয়, এখানেও নয়, এই যে এই নয়, এই বিষয়গুলি হলো সংযোজক। তাহলে আমরা দেখলাম কি একটি বিবৃতিমূলক বাক্য যার মানে যেটি সত্য বা মিথ্যা হয়, যেখানে উদ্দেশ্য এবং বিধেয় থাকে, সেই বাক্যকে যুক্তি বাক্য বলে। কাজেই যুক্তি বাক্যের সংজ্ঞা দিতে আমরা বলতে পারি যুক্তি বাক্য হলো এমন একটি উক্তি বা বিবৃতি যেখানে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে, বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে একটি তথ্যকে প্রদান করে, সেই তথ্যটি সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এমন একটি বিবৃতিকেই যুক্তিবিদ্যায় যুক্তি বাক্য বলে। কি বোঝা গেল? আবারও একটু মন দিয়ে শোনো, যে যুক্তি বাক্য হলো এমন একটি উক্তি বা বিবৃতি যেখানে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে, বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে একটি তথ্যকে বিবৃত করে, ওই তথ্যটি সত্য হতে পারে আবার কি মিথ্যাও হতে পারে, এমন একটি উক্তিকে যুক্তিবিদ্যায় যুক্তি বাক্য বলে। যেমন আমরা এখানে দেখতে পেলাম কি কবি হন, সকল কবি হন মেধাবী, কিছু ফুল হয় সুগন্ধি, কিছু ফুল হয় সুগন্ধি, এইখানে কিছু ফুল সম্পর্কে একটি তথ্য বিবৃত করা হচ্ছে, ফুল সম্পর্কে তথ্য বিবৃত করা হচ্ছে কি কিছু ফুল হয় সুগন্ধি, এই সুগন্ধি হলো বিধেয়, ফুল সম্পর্কে একটি গুণকে নির্দেশ করছে আর ফুল হলো উদ্দেশ্য যার সম্পর্কে সুগন্ধিকে নির্দেশ করছে। কাজেই আমরা এটি এটিকে বলেছি বলেছি কি এটি সত্য বা মিথ্যা হতে পারে, কিছু ফুল হয় সুগন্ধি, এই বাক্যটি সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। কাজে যুক্তি বাক্য হলো এমন একটি উক্তি বা বিবৃতি যেখানে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে, বিধেয় উদ্দেশ্য সম্পর্কে একটি তথ্যকে বিবৃত করে, তথ্যটি সত্য হতে পারে আবার কি মিথ্যা হতে পারে, এমন একটি উক্তিকেই যুক্তিবিদ্যায় যুক্তি বাক্য বলা হয়, আমরা যেটি এর আগে বললাম। তো এখানে আমরা কতগুলি উদাহরণ দেখতে পাচ্ছি, কিছু ফুল হয় সুগন্ধি, সকল মানুষ হয় দ্বিপদ, কিছু ছাত্র নয় মেধাবী, এইগুলি হলো কি বাক্য যুক্তি বাক্য যেখানে একটি উদ্দেশ্য কিছু ফুল, বিধেয় সুগন্ধি, সকল মানুষ মানুষ সম্পর্কে এটি হলো সকল মানুষ উদ্দেশ্য, আর দ্বিপদ হলো বিধেয়, কিছু ছাত্র এটি হলো উদ্দেশ্য আর মেধাবী হলো বিধেয়। আর এখানে কতগুলি বিষয় রয়েছে, একটি আমরা দেখতে পাচ্ছি কি হয় হয় নয়, এই হয় নয় এইগুলি হলো সংযোজক যাকে বলা হয় কপুলা। আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য সংযোজক বিধেয়, তাহলে বলছিলাম যে এই যে কিছু ফুল, আমরা বলছিলাম যে কিছু ফুল হলো কি আমরা দেখতে পাচ্ছি কিছু ফুল হলো উদ্দেশ্য, আবার ঠিকই একইভাবে আমরা দেখতে পাচ্ছি কি কিছু ফুলের জায়গায় আমরা দেখতে পাচ্ছি হয় হলো কি এখানে কি সংযোজক, একইভাবে হলো যে সুগন্ধি হলো বিধেয়। ঠিক পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি কি সকল মানুষ, এই সকল মানুষ এই এইটাতে আমরা দেখতে পাচ্ছি কি সকল মানুষ, এটি হলো উদ্দেশ্য, হয় হলো কি সংযোজক আর দ্বিপদ হলো কি বিধেয়। একইভাবে আমরা পরেরটায় দেখতে পাচ্ছি কি কিছু ছাত্র, এটি হলো উদ্দেশ্য, নয় হলো সংযোজক আর এটি হলো বিধেয়। কাজেই আমরা বলতে পারছি কি যুক্তি বাক্য হলো এমন একটি উক্তি যেখানে একটি উদ্দেশ্য, একটি বিধেয় এবং একটি সংযোজক থাকে, যুক্তি বিদ্যায় তাকেই যুক্তি বাক্য বলা হয়। তাহলে আমরা যুক্তি বাক্য জানলাম কি সাফ কথা, যুক্তি বাক্যের সংজ্ঞা হলো যুক্তি বাক্য হলো এমন একটি উক্তি যেখানে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে এবং বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে একটি তথ্যকে বিবৃত করে যা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এমন একটি উক্তিকে যুক্তিবিদ্যায় যুক্তি বাক্য বলে। তবে এখানে মূল বিষয়টা হলো কয়েকটি বিষয় বল আমরা আর একটু ক্লিয়ার করে নিই, যুক্তি বাক্য হতে হলে সেখানে কি থাকতে হবে, সেখানে একটি উদ্দেশ্য থাকতে হবে, একটি সংযোজক থাকতে হবে, একটি বিধেয় থাকতে হবে এবং পরিমাণ থাকতে হবে, অর্থাৎ কি অর্থাৎ সকল মানে সার্বিক না বিশেষ, অর্থাৎ একটি পরিমাণ উল্লেখ করা থাকতে হবে, তবে সেটি একটি যুক্তি বাক্য বলে গৃহীত হবে। আমরা এবার বাক্য জানি, বাক্য সম্পর্কে আমরা জানি, বাক্যটি কি বাক্য আমরা জানি
কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে কি বলা হয়? বাক্য বলে। অর্থাৎ বাক্য হলো কি? বাক্য হলো শব্দ সমষ্টির কথ্য বা লিখিত রূপ। বাক্য ভাষার মূল কাঠামো নিয়ন্ত্রণ করে, এ কারণে বাক্য ভাষার মূল উপকরণ। ভাষা বাক্যের সমষ্টি, আমরা যা কিছু বলি অর্থাৎ যে ভাষা ব্যবহার করি সেগুলি একটা বাক্যের পর বাক্যে সাজিয়ে আমরা বলি বা লিখে থাকি। কাজেই আমরা বলছি কি, যখন কোনো শব্দ পাশাপাশি বসে আমরা মনের ভাব শব্দের মাধ্যমে প্রকাশ করি তখন সেটিকে বাক্য বলি আমরা। এই বিষয়ে বাক্য সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যে পদ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। অর্থাৎ আমরা যে কথাটি বললাম, কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে, এটা তোমরা জানো, এটা একেবারেই আমরা জানি যে এটি প্রাইমারি লেভেল থেকে অর্থাৎ ক্লাস থ্রি থেকেই আমরা এগুলো শিখে আসছি, পড়ে আসছি। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আমি আম পছন্দ করি, হ্যাঁ আমি তার আমি স্কুলে যাই, আমার বাবা একজন শিক্ষক, তোমার নাম কি, ইত্যাদি, এই সবগুলি কিন্তু বাক্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এটি একটি বাক্য হওয়ার যোগ্যতা রয়েছে, কারণ এটি মনের ভাব প্রকাশ করেছে। অর্থাৎ আমার মনে যেটি আছে, আমি যদি বলি এই তুমি মোবাইলটি কয় টাকা দিয়ে কিনেছো, এটিও একটি বাক্য, কেননা মনের ভাব প্রকাশ করেছে, আমি জানতে চেয়েছি তোমার কাছে তোমার এই মোবাইলটার দাম কত, কাজেই এটি একটি বাক্য। বাক্যের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যুক্তি বাক্যের ক্ষেত্রে দেখলাম সেখানে উদ্দেশ্য এবং বিধেয় থাকতে হবে এবং সেখানে একটা সংযোগ থাকে এবং সেটি সত্য বা মিথ্যা হতে পারে, কেবল সেই বিবৃতিগুলিকে বাক্য বলা হয়, ইয়া যুক্তি বাক্য বলা হয়। কিন্তু বাক্যের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বিধি নিষেধ নেই, এই যে উদ্দেশ্য বা বিধেয় থাকতে হবে, উদ্দেশ্য বিধেয় থাকলেই হবে। অর্থ অনুসারে বাক্য, আমরা অর্থ অনুসারে বাক্য আমরা জানি, মিনিং ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, সেটা হলো পাঁচ প্রকার, মানে পাঁচ প্রকার আমরা যুক্তি বাক্য জানি, অর্থগতভাবে বাক্য পাঁচ প্রকার আমরা ইংরেজিতে পড়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওই সেন্টেন্সগুলিকেই আমরা বাংলায় পড়ছি কি, বিবৃতিমূলক বাক্য, প্রশ্নসূচক বাক্য, আদেশ অনুরোধ উপদেশসূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, এই হলো পাঁচ প্রকার বাক্য। এই পাঁচ প্রকারের বাক্যগুলিকে আমরা দেখতে পাচ্ছি, বিবৃতিমূলক বাক্য কোনগুলি, যে বাক্যগুলি কোনো কিছু সম্পর্কে কি করে, বর্ণনা করে, বিবৃতি প্রদান করে, যেখানে একটি উদ্দেশ্য এবং বিধেয় থাকে, এবং যে বাক্যটি সত্য বা মিথ্যা হতে পারে সেই বাক্যটিকে বিবৃতিমূলক বাক্য বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এই যে প্রথমেরটা দেখতে পাচ্ছি, এটা এই বাক্যটিতে কি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকল, এই বাক্যটিতে সকল ছাত্র হয় কি, মেধাবী, সকল ছাত্র হয় মেধাবী এখানে দেওয়া আছে। তো সকল ছাত্র হয় মেধাবী, সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে এই সকল ছাত্র মেধাবী, এই বাক্যটিতে এই সকল ছাত্র এটি উদ্দেশ্য, আর ঠিক হলো যে কি, মেধাবী হলো বিধেয়, সকল ছাত্র হলো উদ্দেশ্য আর মেধাবী কি, মেধাবী হলো বিধেয়। কাজেই এই বাক্যটি একটি উদ্দেশ্য আছে, একটি বিধেয় আছে, এটি সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে। যেমন আমরা যদি বলি সকল ফুল হয় সুগন্ধি, আসলে কি সকল ফুল সুগন্ধি, তাহলে ওই বাক্যটি কি, সেখানে একটি উদ্দেশ্য আছে, একটি বিধেয় আছে এবং সেইটি সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতাও রয়েছে, এটি হলো বিবৃতিমূলক বাক্য। কাজেই বিবৃতিমূলক বাক্যে কি রয়েছে, উদ্দেশ্য রয়েছে, বিধেয় রয়েছে, সংযোগও রয়েছে, সেটি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কাজে বিবৃতিমূলক বাক্যটি একটি যুক্তি বাক্য। ঠিক আমরা এখানে পরেরটাতে যদি দেখতে পাই সেটি কি রয়েছে, এটি হলো কি, প্রশ্নসূচক বাক্য। এই প্রশ্নসূচক বাক্য যেটি আমরা বলি যে কি, অর্থাৎ যে বাক্যগুলি দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা বক্তা শ্রোতার কাছে কোনো কিছু জানতে চায় বা কোনো প্রশ্ন করে, তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, হ্যাঁ ইত্যাদি বিষয়গুলি হলো যখন কিছু জানতে চাওয়া হয় সেগুলি প্রশ্নমূলক বাক্য, যেখানে কোনো উদ্দেশ্য এবং বিধেয় কিছুই নেই। কাজেই আমরা নিশ্চয়ই জানতে পাচ্ছি যে প্রশ্নমূলক বাক্য যুক্তি বাক্য নয়। তাহলে কি হলো, প্রশ্নমূলক বাক্যগুলি যুক্তি বাক্য নয়। এরপরে আমরা দেখছি কি, আদেশ অনুরোধ উপদেশসূচক বাক্য। অর্থাৎ যে বাক্যগুলি দ্বারা মানে বক্তা শ্রোতাকে কি করে, অর্থাৎ কোনো কিছু আদেশ করে বা অনুরোধ করে বা কোনো উপদেশ দেয় যে এই তুমি দরজাটি বন্ধ করো, বা অনুরোধ করে যে তুমি আমাকে একটি কলম দেবে, বা উপদেশ দেয়
তোমার কিন্তু পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত বা পড়াশোনায় মন দাও। এইগুলিতে কোথাও কিন্তু উদ্দেশ্য বিধেয় নেই, আবার এগুলি সত্য বা মিথ্যা হওয়ার কোনো বিষয়ই নয়। কাজেই যে যে বাক্য যে বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় থাকে না, তা কখনো যুক্তি বাক্য হতে পারে না। কাজেই আমরা বলতে পারি এই যে এই বাক্যটি কোনো যুক্তি বাক্য নয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা বা প্রার্থনা শুধু বাক্য, যেগুলি ইচ্ছা বা প্রার্থনা অর্থাৎ কোনো ইচ্ছা বা প্রার্থনা নির্দেশ করা হয়, সেই সেই বাক্যগুলিকে বলা হয় কি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যেমন ইচ্ছা প্রকাশ, মনের ইচ্ছা প্রকাশ, যা মানে আমি যদি ওই যে বলেন আমি যদি অনেক আমার যদি অনেক টাকা থাকতো কতই না ভালো হতো, বা এরকম যে আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি দীর্ঘজীবী হও, এই এই বাক্যগুলিকে বলা হয় কি কিন্তু এই তোমার হলো যে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। কিন্তু এই বাক্যগুলিতে কোথাও কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় নেই, যেখানে উদ্দেশ্য বিধেয় নেই কাজেই এগুলিও কোনো যুক্তি বাক্য নয়। এরপরে বিস্ময়সূচক বাক্য, সেখানেও দেখতে পাচ্ছি কি বিস্ময় অর্থাৎ মনের কি বিস্ময় প্রকাশ করা হয়, যেখানে ভয় বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয়, সেগুলি হলো কি বা দুঃখ, এইগুলি হলো দুঃখ, ভয় প্রকাশ, দুঃখ প্রকাশ, আবেগ প্রকাশ, বিস্ময় প্রকাশ, এইগুলি হলো কি বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য। যেমন বাহ কি সুন্দর দৃশ্য, আহ কি কষ্ট, এইগুলি হলো বিস্ময়সূচক বাক্য বা আবেগসূচক বাক্য, কিন্তু এখানে কোনো উদ্দেশ্য বিধেয় নেই। কাজেই আমরা দেখতে পেলাম এই যে আমরা বাক্য পাঁচ দেখতে পাচ্ছি, কেবলমাত্র এই বিবৃতিমূলক বাক্যকেই কি আছে উদ্দেশ্য এবং বিধেয় আছে, যেটি সত্য বা মিথ্যা হতে পারে। কাজেই এটি হলো একটি যুক্তি বাক্য, কাজেই আমরা বলতে পারি কাজেই কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যই যুক্তি বাক্য। যেমন সকল ছাত্র হয় মেধাবী, সকল ঘোড়া হয় চতুষ্পদ, সকল গোলাপ হয় সুগন্ধি, এই বাক্যগুলিকে উদ্দেশ্য এবং বিধেয় আকারে প্রকাশ করা হয়, সেগুলি সত্য বা মিথ্যা, এগুলিই বাক্য। তাহলে আমরা কি জানলাম এখানে, জানলাম একটি বিষয়, সকল যুক্তি বাক্যই বাক্য, কিন্তু সকল বাক্যই যুক্তি বাক্য নয়। কিন্তু সকল যুক্তি বাক্যই বাক্য, কেননা সকল যুক্তি বাক্যই বিবৃতিমূলক বাক্য, কিন্তু সকল বাক্য যুক্তি বাক্য নয়, কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যটি হলো যুক্তি বাক্য। অর্থাৎ কেবলমাত্র কি বিবৃতিমূলক বাক্যই হলো যুক্তি বাক্য। কাজেই বাক্য এবং যুক্তি বাক্য এক বিষয় নয়, এদের মধ্যে আমরা কিছু পার্থক্য পেলাম। সেই পার্থক্য হলো বাক্যের একক হলো শব্দ, আর যুক্তি বাক্যের একক হলো পদ। বাক্যের একক শব্দ, যুক্তি বাক্যের একক হলো কি পদ। বাক্যে মোট দুটি অংশ থাকে, উদ্দেশ্য বিধেয়, আবার নাও থাকতে পারে উদ্দেশ্য বিধেয়। কিন্তু যুক্তি বাক্যের চারটি অংশ থাকে, উদ্দেশ্য বিধেয় সংযোজক এবং পরিমাণ। আমরা যেটি শুরুতেই বলেছি উদ্দেশ্য বিধেয় সংযোজক এবং পরিমাণ। এরপরে একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হয়, একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হয়, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। আর একটি যুক্তি বাক্যের আবশ্যিক গুণ হলো সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকতে হয়, তিনটি গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। কিন্তু একটি যুক্তি বাক্যের আবশ্যিক গুণ হলো সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা। এরপরে বাক্যে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে প্রকাশিত হয় না, বাক্যে গুণ এবং পরিমাণ স্পষ্টভাবে প্রকাশিত হয় না। তোমার নাম কি, এখানে গুণ পরিমাণের কোনো প্রশ্নই উঠে না, কিন্তু যুক্তি বাক্যে গুণ এবং পরিমাণ স্পষ্টভাবে প্রকাশিত হয়। যদি বলি মানুষ মরণশীল, তার মানে কি রহিম, করিম, জামাল, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল একজন, দুইজন, তিনজন, পাঁচজন, দশজন মানুষ নয়, সকল মানুষ হয় মরণশীল। যদি বলি ছাত্র হয় মেধাবী, তার মানে কি সকল ছাত্র হয় মেধাবী, যখন ছাত্র বলা হয়। এগুলি হলো কাজেই এখানে পরিমাণকে নির্দেশ করা হয়, সকল ছাত্র হয় মেধাবী, কিছু মানুষ হয় সৎ। এই বাক্যগুলিকে আমরা এই এই যুক্তি বাক্যে এই পরিমাণকে নির্দেশ করা হয়, কিন্তু বাক্যে পরিমাণ নির্দেশ করার প্রয়োজন হয় না। তেমনই ভাবে ব্যাকরণ সম্মত বাক্যে সংযোজকটি সকল সময় উল্লেখিত হবে এমন কোনো কথা নেই, ব্যাকরণ সম্মত বাক্যে সবসময় সংযোজক থাকবে এমন কোনো কথা নেই। ব্যাকরণ সম্মত বাক্য যে কামাল ডাক্তার, মধু মিষ্টি, কিন্তু যুক্তি বাক্য যেটি হয় সেখানে সংযোজক অনিবার্যভাবে চিহ্নিত থাকতে হবে, অর্থাৎ মধু হয় মিষ্টি, কামাল হয় ডাক্তার, এভাবে সংযোজককে নির্দিষ্ট করেই প্রকাশ করতে হয় যুক্তি বাক্যে, কিন্তু বাক্যে তার প্রয়োজন হয় না। ব্যাকরণের বাক্য পাঁচ রকমের হয়, কিন্তু এই কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যই হলো যুক্তি বাক্য। অন্যান্য বাক্যগুলিকে যুক্তি বাক্যের কাঠামো অনুসারে রূপান্তর
করলেই কেবল যুক্তি বাক্য, অন্যান্য বাক্যও থাকে, অন্যান্য বাক্যও কিন্তু যুক্তি বাক্য হতে পারে, তবে সেইগুলিকে যুক্তি বাক্যের কাঠামো অনুযায়ী যুক্তি বাক্যে রূপান্তর করতে হয়, অর্থাৎ কিছু নিয়ম মেনে যদি যুক্তি বাক্যে রূপান্তর করা হয় তবেই সেই বাক্যগুলিও যুক্তি বাক্য হতে পারবে, সেই বাক্যগুলিও যুক্তি বাক্য হতে পারবে। আমরা যখন যুক্তি বাক্যের রূপান্তর শিখব জানবো তখন কিন্তু বিষয়গুলি আমাদের কাছে আরো স্পষ্ট হবে। এরপরে একই বাক্যে ভিন্নভাবে ব্যক্তির দ্বারা কিংবা একই ব্যক্তির দ্বারা ভিন্ন ভিন্ন সময়ে পৃথক পৃথক অর্থ হতে পারে বা ব্যবহৃত হতে পারে। একই বাক্য ভিন্নভাবে ব্যক্তির দ্বারা বা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির দ্বারা কি হতে পারে, বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু যুক্তি বাক্যের অর্থ সকল ক্ষেত্রে একই রকম। যুক্তি বাক্য ব্যাকরণসম্মত বাক্য হলেও সকল যুক্তি বাক্যই কিন্তু বাক্য, কিন্তু সকল বাক্যই যুক্তি বাক্য নয়। সুতরাং আমরা এখানে বলতে পারি যে সকল যুক্তি বাক্য হলো বাক্য কিন্তু সকল বাক্য যুক্তি বাক্য নয়, কেবল যে সকল বাক্য বিবৃতিমূলক যেখানে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে, যা হ্যাঁ বোধক বা না বোধক সঙ্গ দ্বারা যুক্ত থাকে, যা কোনো সম্পর্কে সত্য বা মিথ্যা তথ্য প্রদান করে, তাকেই কেবল যুক্তি বাক্য বলে। কাজেই আমরা আজকে কি জানলাম, এই পর্যন্ত জানলাম যে কি যুক্তি বাক্য কি এবং বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য, এটা জানলাম যুক্তি বাক্য কি, বাক্য কি, বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে আমরা পার্থক্য জানলাম। এরপরে আমরা অবধারণ নিয়ে আলোচনা করব, অবধারণ জাজমেন্ট এন্ড প্রপোজিশন, অবধারণ এবং যুক্তি বাক্য। আমাদের চিন্তার প্রাথমিক স্তর হলো অবধারণ। অবধারণ এক প্রকারের মানসিক প্রক্রিয়া। অবধারণ কি? অবধারণ এক প্রকারের মানসিক প্রক্রিয়া। অবধারণের সাহায্যে আমরা কি করি, আমরা দুটি সার্বিক ধারণা বা আমাদের মনে যে বিভিন্ন ধারণা থাকে এই ধারণাগুলিকে কি করি, সংযোজন বিয়োজন করে একটি সিদ্ধান্ত নেই। আমাদের মনে অনেকগুলি ধারণা থাকে না, বিভিন্ন বিষয় সম্বন্ধে আমাদের ধারণা থাকে। আমরা যদি মনে করি সবুজ, তারপর লাল বৃত্ত, তখন আমাদের মনে হয় সবুজের বুকে লাল আমাদের আমাদের কি জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা। এইগুলো আমাদের ভেতরে থাকে যে সবুজের ধারণা, লাল বৃত্তের ধারণা, আমাদের জাতীয় পতাকার ধারণা। তখন যখনই বলি সবুজ লাল বৃত্ত বা সবুজ লাল বৃত্ত, তখনই আমরা বলি আমাদের জাতীয় পতাকা। কাজেই আমাদের মনে যে বিভিন্ন ধারণা থাকে এই ধারণাগুলিকে আমরা মানসিকভাবে যখন তুলনা করি বা সংশ্লেষণ করি, বিয়োজন করি, সংযোজন করি, করে যখন একটি ধারণা তৈরি করে মন, সেই ধারণাকে বলা হয় অবধারণ। কি বলি, আমাদের মনে যে ধারণাগুলি থাকে এই ধারণাগুলি সংযোজন বিয়োজন সংশ্লেষণ বিশ্লেষণ করে আমরা যে নতুন ধারণা মনে তৈরি করি সেই ধারণাকে বলা হয় কি, অবধারণ। যেমন আমরা বলি ছাত্র এবং মেধাবী, এই দুটি ধারণা আমার মনে রয়েছে, তখন আমরা মনে মনে করি ছাত্র হয় মেধাবী। তারপরে গোলাপের ধারণা আমার মনে রয়েছে, সুগন্ধির ধারণা আমার মনে রয়েছে, তখন আমরা মনে করি কি, এই দুটি ধারণাকে সংযোজন করে বলি সকল গোলাপ হয় সুগন্ধি। এইটি হলো একটি অবধারণ। তেমনই ভাবে যখন আমরা বলি কোকিল হয় কালো, তখন আমরা কোকিল এবং কালো এই দুটি ধারণাকে মনে মনে তুলনা করে কালো গুণটির সাথে কোকিলের একটি সম্পর্ক স্বীকার করি। আবার যখন আমরা বলি কোনো ঘোড়া নয় দ্বিপদ পানি, তখন আমরা ঘোড়া এবং দ্বিপদ পানি এই দুটি প্রত্যয় সম্পর্কে মনে মনে একটি সম্পর্ক তৈরি করি, করে বলি কি যে যে কোনো মানে সকল ঘোড়া হয় চতুষ্পদী। কাজেই আমরা মনে মনে সিদ্ধান্ত করি কোনো ঘোড়া নয় দ্বিপদ। এই যে প্রত্যয়কে, দুটি প্রত্যয়কে আমাদের মনের ধারণার মাধ্যমে তুলনা করা বা সংযোজন করা বা বিয়োজন করা, এই বিষয়গুলিকেই আমরা বলি অবধারণ। যেটি আমাদের কোথায় থাকে, অবধারণ থাকে মনে। অবধারণ মানসিক প্রক্রিয়া, এক প্রকার অবধারণ হলো এক প্রকারের মানসিক প্রক্রিয়া। আমরা ওই যে জানলাম যে আমার মনে গোলাপের ধারণা রয়েছে, আমার মনে সুগন্ধির ধারণা রয়েছে, তখন আমরা চিন্তা করি কি যে গোলাপ হয় সুগন্ধি, মধু হয় মিষ্টি, মানে ছাত্র হয় শিক্ষিত। এই এই যে এই ধারণাগুলি আমাদের মনে থাকে। আর এই অবধারণকে যখন ভাষায় প্রকাশ করা হয়
তখনই তা কেবল ভাষায় বা লিখে প্রকাশ করা হয়, তখনই তা কেবল যুক্তি বাক্য। আমার মনে গোলাপের ধারণা রয়েছে, ঠিক আমার মনে যেমন গোলাপের ধারণা রয়েছে, ঠিক আমার মনে রয়েছে সুগন্ধির ধারণাও। কিন্তু আমি যখন বলছি, মনে মনে ধারণা করছি গোলাপ হয় সুগন্ধি ফুল, আবার মধু হয় মিষ্টি, সকল মানুষ হয় মরণশীল, হ্যাঁ এই যে ধারণাগুলি রয়েছে, সকল রাজনীতিবিদ হয় দেশপ্রেমিক, এই যে রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক সম্পর্কে আমার মনে যে ধারণা রয়েছে, এই ধারণাগুলি আমি যখন কি করছি, আমি যখন এই ধারণাগুলিকে প্রকাশ করছি, মুখে প্রকাশ করছি, বলে প্রকাশ করছি বা লিখে প্রকাশ করছি, তখনই তা কেবল যুক্তি বাক্য হয়, যদি তা উদ্দেশ্য বিধেয় আকারে প্রকাশ করতে পারি। যদি বলি সকল রাজনীতিবিদ হয় দেশপ্রেমিক, কিছু 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 মানুষ হয় অসৎ, হ্যাঁ এই 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 বাক্যগুলি তখন হয় যুক্তি বাক্য। তাহলে অবধারণ হলো এক প্রকারের মানসিক প্রক্রিয়া, আর এই অবধারণকে যখন ভাষায় প্রকাশ করা হয়, লিখে প্রকাশ করা হয়, তখন তা হয় যুক্তি বাক্য, যেখানে একটি উদ্দেশ্য বিধেয় সংযোজক থাকে, পরিমাণ থাকে। কাজে আমরা জানলাম কি, অবধারণ এবং যুক্তি বাক্য এক বিষয় নয়। অবধারণ মনের ধারণা, অবধারণ যতক্ষণ পর্যন্ত মনে থাকে, প্রকাশ না হয় মুখ মানে কথ্য বা লেখার মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত অবধারণ কখনোই কোনো যুক্তি বাক্য হতে পারে না। আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, যখন আমি মনে মনে চিন্তা করলাম সকল মানুষ হয় মরণশীল, এটি কিন্তু অবধারণ, এটি এটি কোনো যুক্তি বাক্য নয়। কিন্তু যখনই আমি কারো কাছে বললাম সকল মানুষ হয় মরণশীল, তখন এটি প্রকাশ পেল উদ্দেশ্য বিধেয় আকারে, তখন এটি হয়ে গেল কি, যুক্তি বাক্য। কাজেই অবধারণ এবং যুক্তি বাক্যের মধ্যে যে পার্থক্যগুলি দেখা যায় সেটি হলো, অবধারণ হলো ধারণা কেন্দ্রিক, কারণ অবধারণ হলো দুটি ধারণার মানসিক সংযুক্তিকরণ। কিন্তু যুক্তি বাক্য হলো পদ কেন্দ্রিক, যুক্তি বাক্য দুটি পদের মাঝে সম্পর্ক স্থাপন করে। যুক্তি বাক্য হলো পদ কেন্দ্রিক, অবধারণ হলো কি, এক প্রকারের মানসিক প্রক্রিয়া অর্থাৎ মানসিক সংযুক্তিকরণ। আমার মনের ধারণার মাধ্যমে আমরা দুটি ধারণাকে কি করি, সংযুক্ত করি, সংযোজন করি, বিয়োজন করি। এরপরে অবধারণ হলো এক প্রকারের মানসিক প্রক্রিয়া, আর যুক্তি বাক্য হলো অবধারণের ভাষায় প্রকাশিত রূপ বা লিখিত রূপ বা কথ্য রূপ। অবধারণের কোনো অংশ বিন্যাস নেই, কিন্তু যুক্তি বাক্যের চারটি অংশ রয়েছে, পরিমাণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে, সংযোজক রয়েছে, বিধেয় রয়েছে। অবধারণ একটি মানসিক প্রক্রিয়া বলে এর ক্ষেত্রে সত্য বা মিথ্যার প্রসঙ্গ অবন্তর, মানে সত্য বা মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আমার যে ধারণা মনে আছে প্রকাশই করলাম না, তা সত্য হবে বা মিথ্যা হবে এই সম্পর্কে তো আসলে কিছু বলাই যায় না। আমার মনের ধারণা, আমি মনে মনে কল্পনা করলাম যে এটি সত্য বা মিথ্যা, তা কি হবে, আমি মনে মনে যাই কল্পনা করি না কেন সেটি সত্য বা মিথ্যা, আমি মনে মনে বললাম সকল ফুল হয় সুগন্ধি, আসলে কি সকল ফুল হয় সুগন্ধি, এটি সত্য বা মিথ্যা যাচাই করা সম্ভব, বা সকল মানুষ হয় সৎ, বা সকল ছাত্র হয় মেধাবী, এগুলি কি মনে মনের ধারণা। তো আমার যখন আমি প্রকাশ করব তখন না সেটা সত্য মিথ্যার প্রসঙ্গ আসবে, কাজেই যেহেতু মনের ধারণা সত্য মিথ্যার প্রসঙ্গ অবন্তর, কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে সত্য মিথ্যা প্রসঙ্গটি জড়িত রয়েছে, কেননা যুক্তি বাক্য হলো একটি বিবৃতিমূলক বাক্য যেখানে একটি উদ্দেশ্য এবং বিধেয় থাকে। অবধারণ আসলে মনোবিজ্ঞানের বিষয়বস্তু, অবধারণ কি যেহেতু মানসিক প্রক্রিয়া, আর মনোবিজ্ঞান হলো এই যে মানসিক আচরণ বা মানসিক প্রক্রিয়ার আলোচ্য বিষয় বা বিজ্ঞান, কাজেই অবধারণ মূলত আসলে কি এক প্রকারের মানসিক প্রক্রিয়া, এদের অবধারণ মনোবিজ্ঞানের বিষয়বস্তু, কারণ মনের মধ্যে কি ধরনের চিন্তার সূত্রপাত হয়, কোথা থেকে হয়, কেন হয় ইত্যাদি বিষয় মনোবিজ্ঞানের আওতাভুক্ত। প্রকান্তরে যুক্তি বাক্য হলো যুক্তিবিদ্যার বিষয়বস্তু, কারণ যুক্তি প্রতিষ্ঠিত হয় একাধিক যুক্তি বাক্য নিয়ে। অবধারণের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, শক নেই, যেহেতু সেটি মনের ধারণা, কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। অবধারণের পরিসর তুলনামূলকভাবে ব্যাপকতর, কারণ মনের ধারণা, মন সবসময় সেকেন্ডে সেকেন্ডে মনের ধারণা পরিবর্তন হচ্ছে, কাজে অবধারণের পরিসর তুলনামূলক অনেক ব্যাপক, কিন্তু যুক্তি বাক্যের পরিসর তুলনামূলকভাবে সীমিত, যেহেতু এটি মানে বক্তব্যের মাধ্যমে প্রকাশ বা লিখিত প্রকাশ, যা সত্য এবং মিথ্যা হতে পারে, এই জন্য অযুক্তি বাক্যের পরিসর অবধানের চাইতে অনেক অনেক সীমিত। আমরা এবার জানি, তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যুক্তি বাক্য কি, বাক্য কি, যুক্তি বাক্য বাক্যের মধ্যে পার্থক্য, আবার জানলাম অবধারণ কি,
অবধারণের সাথে যুক্তি বাক্যের পার্থক্য জানলাম। এবার আমরা যুক্তি বাক্যের গঠন সম্পর্কে একটু জেনে নিই। আসলে যুক্তি বাক্যের গঠন তেমন কিছুই না, আমরা যুক্তি বাক্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে যুক্তি বাক্যের গঠন নিয়ে আলোচনা করেছি। আমরা শুরুতেই বলেছি যে একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে যা থাকে তাকে উদ্দেশ্য এবং বিধেয় পদ বলে। আর যুক্তি বাক্যের গঠন করতে হলে কি লাগে? উদ্দেশ্য লাগে, বিধেয় লাগে। তারপরে আমরা জেনেছি এই উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমাদের একটি সংযোজকের প্রয়োজন হয় বা নয়। তাহলে কি হলো? উদ্দেশ্য লাগে, বিধেয় লাগে, সংযোগ লাগে। আবার আমরা বলেছি পরিমাণ একটি যুক্তি বাক্যের ক্ষেত্রে ফ্যাক্টর, অর্থাৎ পরিমাণ সেটি সকল না কিছু না কোনো, পরিমাণ একটি ফ্যাক্টর। কাজে এই বিষয়গুলো আমরা জেনেছি। তারপরেও একটু জেনে নেই যুক্তি বাক্যের গঠন কি। আমরা যে জানি একটি যুক্তি বাক্যের দুটি পদ, উদ্দেশ্য এবং বিধেয় পদ। এই উদ্দেশ্য এবং বিধেয় পদের সম্পর্কে যে স্বীকৃতি বা অস্বীকৃতির প্রকাশ, এটি হলো যুক্তি বাক্য। কাজেই যুক্তি বাক্যের সম্পর্ক, উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্কের প্রকাশ, সেটি কিন্তু একটি সংযোগের মাধ্যমে হয়ে থাকে। তাহলে কি হলো? সেটি সংযোগের মাধ্যমে হয়ে থাকে। আবার এই উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে যে তথ্যটি বিবৃত করা হয়, সেই তথ্যটি সার্বিক না বিশেষ, অর্থাৎ সকলের ক্ষেত্রে প্রযোজ্য না কিছু কিছু আংশিক ক্ষেত্রে প্রযোজ্য, এই পরিমাণটিও কিন্তু যুক্তি বাক্যে নিশ্চিত করা হয়। কাজেই আমরা যুক্তি বাক্যের গঠন করতে গিয়ে দেখলাম একটি যুক্তি বাক্যের মূলত চারটি অংশ। কয়টি অংশ? চারটি অংশ। সেখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দেশ্য, বিধেয়, সংযোজক এবং পরিমাণ জ্ঞাপক শব্দ। উদ্দেশ্য, বিধেয়, সংযোজক এবং পরিমাণ জ্ঞাপক সদস্য। তাহলে উদ্দেশ্য আমরা কি, উদ্দেশ্য কি হতো? অর্থাৎ যুক্তি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়। যে সকল শিক্ষকগণ দায়িত্বমান, এখানে শিক্ষক হলো উদ্দেশ্য পদ। আমরা বলতে পারছি কি যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এখানে দেখতে পাচ্ছি যে সকল শিক্ষকগণ দায়িত্বমান, অর্থাৎ শিক্ষক হলো উদ্দেশ্যপদ। কিছু সৈনিক নয়, ভেরু, তার মানে সৈনিক হলো উদ্দেশ্যপদ। এরপরে বিধেয়, আমরা এগুলো জানি, এগুলো ওই ক্লাস থ্রি থেকেই উদ্দেশ্য বিধেয় এগুলো আমরা শিখে আসছি। বিধেয় কি? অর্থাৎ একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো বিধেয়। অর্থাৎ যা কিছু স্বীকার করা হয়, অস্বীকার করা হয় তাকে বলা হয় বিধেয়। যেমন হলো সকল ফুল হয় সুন্দর, ফুল সম্পর্কে সুন্দর বলা হয়েছে, সুন্দর হলো বিধেয়। কোনো মানুষ নয় অমর, মানুষ সম্পর্কে অমর বলা হয়েছে, সেই অমর গুণটিকে অস্বীকার করা হয়েছে, ওই অমর হলো বিধেয়। এরপরে আমরা জানি সংযোজক। সংযোজক কি? যে শব্দের সাহায্যে যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ করা হয় সেটি হলো কিন্তু সংযোজক। যে পদের সাহায্যে যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় পদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় সেই যায় নামই হলো কি? সংযোজক। যেমন সকল ফুল হয় সুন্দর, কোনো মানুষ নয় অমর, এই বা বাক্য দুটিতে হয় এবং নয় এই বিষয়গুলি হলো কি? সংযোজক। এরপরে পরিমাণ। পরিমাণক কোনটি? আমরা দেখতে পাচ্ছি যুক্তি বাক্যে যেসব শব্দ উদ্দেশ্য পদের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে তাকে বলা হয় পরিমাণক। কেমন? সকল মানুষ হয় মরণশীল, কিছু মানুষ হয় সৎ, কিছু ছাত্র হয় মেধাবী, সকল ছাত্র হয় শিক্ষিত, তেমনি কিছু আম নয় মিষ্টি, কিছু আম নয় টক, কিছু ফুল হয় সাদা, কিছু ফুল নয় সুগন্ধি, এই যে এই বিষয়গুলি হলো সকল কিছু, এগুলি হলো পরিমাণক। কাজেই একটি যুক্তি বাক্যের ক্ষেত্রে কি দরকার? আমরা দেখতাম একটি যুক্তি বাক্য গঠন করতে গিয়ে আমাদের দরকার হলো উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সংযোজক আর হলো পরিমাণক বা পরিমাণ। কাজেই এই উপর্যুক্ত বা উপরোক্ত আলোচনা থেকে আমরা যেটুকু বলতে পারি সেটি হলো যে এ পর্যন্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যুক্তি বাক্যের কাঠামো করতে গেলে প্রথমেই আসে তার পরিমাণ, তারপরে আসে তার উদ্দেশ্য, তারপর আসে সংযোজক, তারপর আসে বিধেয়। সেই বিষয়টি হলো এরকম যে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ অর্থাৎ কোয়ান্টিফায়ার, তারপরে উদ্দেশ্য সাবজেক্ট, সংযোজক কপুলা, বিধেয় প্রেডিকেট। আমরা এখানে দেখতে পাচ্ছি কি সকল ছাত্র হয় শিক্ষিত, এই সকল হলো পরিমাণ, ছাত্র হলো উদ্দেশ্য, হয় হলো সংযোজক। আমরা দেখতে পাচ্ছি কি এই যে এখানে আমরা এখানে নিশ্চয় দেখতে পাচ্ছি যে এইটিতে সকল ছাত্র হয় শিক্ষিত, অর্থাৎ ছাত্র হলো উদ্দেশ্য, হয় হলো সংযোজক, শিক্ষিত হলো বিধেয়। তেমনি কোনো মানুষ নয় অমর, কোনো হলো পরিমাণ, মানুষ হলো উদ্দেশ্য, নয় হলো সংযোজক এবং বিধেয় হলো অমর। বুঝতে পারছো? মন দিয়ে শুনলে বোঝা যাবে, তবে পড়াশোনা করতে হবে। এরপরে কিছু হলো পরিমাণ, ফুল হলো উদ্দেশ্য, হয় হলো সংযোজক, সুগন্ধি হলো বিধেয়। তেমনি ভাবে আমরা পরে দেখতে পাচ্ছি কি আবারও হলো কিছু পশু নয় গৃহপালিত, কিছু হলো পরিমাণ, পশু হলো উদ্দেশ্য, নয় হলো সংযোজক,
আর ওটা হলো গৃহপালিত হলো বিধেয়। কাজেই আমরা দেখতে পেলাম কি একটি চুক্তিবাক্যের কয়টি অংশ থাকে, চারটি অংশ থাকে, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। তবে মূলত হলো উদ্দেশ্য, সংযোজক, বিধেয় ছাড়া চুক্তিবাক্য হতে পারে না। পরিমাণ সেখানে অস্পষ্ট থাকতেও পারে, যেমন মানুষ হয় মরণশীল, এখানে পরিমাণ অস্পষ্ট আছে কিন্তু সেখানে বলা হচ্ছে মানুষ হয় মরণশীল, তার মানে কি এক দু একজন মানুষ নয় সকল মানুষ হয় মরণশীল। কাজেই পরিমাণ অস্পষ্ট থাকতে পারে কিন্তু উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় সুস্পষ্ট না থাকলে সেটি যুক্তিবাক্য হবে না। কাজেই একটি যুক্তিবাক্যের গঠনের ক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে যে বিষয়গুলি মনে রাখবে, সে হলো সুস্পষ্টভাবে সেখানে থাকতে হবে তিনটি বিষয়, একটি উদ্দেশ্য, একটি সংযোজক, একটি বিধেয়। কিন্তু সেই ক্ষেত্রে পরিমাণটি কিন্তু অস্পষ্ট থাকলেও হবে। এবার যুক্তিবাক্যে সংযোজকের প্রকৃতি, আসলে একটি যুক্তিবাক্যে সংযোজকের প্রকৃতি কেমন হয়, একটি যুক্তিবাক্যে সংযোজক, একটি যুক্তিবাক্যে সংযোজকের কাজ কি, একটি যুক্তিবাক্যে সংযোজকের কাজ হলো উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা, সেটি স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক। কাজেই এই যুক্তিবাক্যের এই যেহেতু সংযোজকের মধ্যে সংযোজক প্রকৃতি একটু জানা দরকার, সংযোজক হয় ক্রিয়াপদ কার উদ্দেশ্য বিধেয় পদের মাঝে সংযোজক স্থাপন করে তাকে সংযোজক বলে। তার মানে সংযোজক হলো কি, সংযোজক হলো আংশিক বিষয়, কেননা উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সংযোজকই সম্পর্ক বিবৃত করে। যেমন সকল ছাত্র হয় মেধাবী, এখানে হয় হলো সংযোজক। এবার সংযোজকের প্রকৃতি নিয়ে আমরা একটু আলোচনা করি। সংযোজক কাল সম্পর্কিত প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কাল কোন কালের হবে, যুক্তিবিদ উইলিয়াম স্টার্লিং হ্যামিল্টনের এবং হেনরি ম্যানসেল, থমাস ফাউলার, হবস প্রমুখ যুক্তিবিদগণ মনে করেন সংযোজক সর্বদাই হওয়া অর্থাৎ ভার্ব টু বি, হওয়া ক্রিয়াপদের বর্তমান মানে কালের রূপ হবে, অর্থাৎ সংযোজক হবে হওয়া ক্রিয়াপদের বর্তমান কালের রূপ, অর্থাৎ হয় বর্তমান রূপের হবে। কিন্তু যুক্তিবিদ জেস মিলের মতে আবার সংযোজক যে কোনো কালেরই হতে পারে, হয় হবে শিরো ইত্যাদি হতে পারে। যেমন রহিম একজন ডাক্তার ছিল বা রহিম একজন খেলোয়াড় ছিল, কিন্তু পরবর্তীতে বেশিরভাগ যুক্তিবিদগণ এই ওই বর্তমান কালের হবে এই প্রসঙ্গেই মত দিয়েছেন। অর্থাৎ আমরাও বলতে পারি সংযোজকের কাল যেহেতু দুটি পদের মধ্যে কাজই হলো দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা করা, স্বীকৃতিমূলক অস্বীকৃতিমূলক, অবশ্যই সেটি বর্তমান কালের হতে হবে। কাজেই আমাদের সে আমরা বলতে পারি যে কালের পরিবর্তনের সাথে সাথে এই যুক্তিবাক্যের সত্য বা মিথ্যা হওয়ার কোনো সম্পর্ক নেই বা গঠনের কোনো যোগসূত্র নেই, সুতরাং সংযোজক সবসময় বর্তমান কালের হবে। তাহলে আমরা কি জানলাম যুক্তিবাক্যের সংযোজকের প্রকৃতি হলো কি, সংযোজক সবসময় কোন কালের হবে, বর্তমান কালের হবে, অর্থাৎ হয় হ নয়। দ্বিতীয়ত সংযোজক সদর্থক হবে না নয়ার্থক হবে, এ বিষয়ে ব্যাখ্যায় হবস এবং তার অনুসারীরা মনে করেন সংযোজক সর্বদাই সদর্থক হতে বাধ্য, অর্থাৎ সংযোজক সর্বদাই সদর্থক হবে। অর্থাৎ তারা মনে করেছেন কোনো আম নাই টক এই যুক্তিবাক্যটি এভাবে প্রকাশ না করে সকল আম হয় মিষ্টি এভাবে প্রকাশ করা হবে। তাই বেশিরভাগ যুক্তিবিদগণ আবার কি করেছেন, টমাস হবস এবং তার অনুসারীদের মতকে বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে যেহেতু যুক্তিবাক্য উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে একটি সম্পর্ক রচনাকারী, কাজেই সদার্থক অনুনার্থক উভয় হতে পারে। কাজেই আমরা দেখলাম যুক্তিবাক্য কি বর্তমান কালের হবে, যুক্তিবাক্যে সংযোজকের প্রকৃতি হবে বর্তমান কালের রূপ, এবং সংযোজক সদার্থকও হতে পারে আবার নয়ার্থকও হতে পারে, অর্থাৎ সদার্থক এবং নয়ার্থক হবে। সংযোজক যুক্তিবাক্য অপরিহার্য অংশ কিনা, অর্থাৎ কোনো কোনো যুক্তিবিদ বলেছেন আদৌ সংযোজক প্রয়োজন আছে কিনা। যুক্তিবিদ এইচ ডব্লিউ বি জোসেফ মনে করেন সংযোজক উদ্দেশ্য এবং বিধেয় পদ থেকে আলাদা কোনো অংশ নয়, কিন্তু যুক্তিবিদ আই এম কপি এবং কার্ল কোহেন মনে করেন যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের সাথে আরও দুটি অপরিহার্য অংশ হলো পরিমাণ এবং সংযোজক। অর্থাৎ সংযোজক যুক্তিবাক্যের অপরিহার্য অংশ, সংযোজক ছাড়া যুক্তিবাক্য গঠন করা সম্ভব হবে না, বলেছেন যুক্তিবিদ কপি এবং কার্ল কোহেন। কাজেই আমরা যুক্তিবিদ কপি, আই এম কপি এবং কার্ল কোহেনের সাথে একমত হয়ে এই প্রসঙ্গ করতে পারি যুক্তিবিদের যুক্তিবাক্য গঠন করার জন্য অবশ্যই সংযোজকের প্রয়োজন রয়েছে। এরপরে যুক্তিবাক্যের সংযোজক সুস্পষ্ট উল্লেখ করতে হবে। বাংলা ভাষায় সংযোজকের ব্যবহার খুবই বিরল, বাংলা ভাষায় কিন্তু সংযোজক তেমন ব্যবহার হয় না। ইংরেজি ভাষায় দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে সংযোজক সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় না। যেমন আমরা বলি এই হলো কি, আমরা বললাম আম নয় মিষ্টি, আমরা আম মিষ্টি, গোলাপ সুগন্ধি, এখানে আমরা বলি গোলাপ সুগন্ধি ফুল, কিন্তু গোলাপ হয় সুগন্ধি বলে এটা আমরা বলছি না। কিন্তু তারপরে আমরা বলছি যে কিছু
কিছু রাজনীতিবিদ দেশপ্রেমিক, কিন্তু এখানে আমরা কিন্তু সুস্পষ্টভাবে সংযোজক যেটি কিছু রাজনীতিবিদ হয় দেশপ্রেমিক এইভাবে আমরা অনেক সময় বলি না। বাংলা এবং ইংরেজি ভাষায়ও এই সংযোজকের ব্যবহারটি তেমন হয় না, কিন্তু এই বাংলা এবং ইংরেজি ভাষায় কোনো বাক্যকে যুক্তিবাক্যের মর্যাদা পেতে হলে অবশ্যই সংযোজক সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, সংযোজক ছাড়া যুক্তিবাক্য হবে না। কাজেই সংযোজক প্রকৃতি সংক্রান্ত আলোচনা থেকে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে আমাদের কাছে এটি যে সংযোজক যুক্তিবাক্যের একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ। এটা সবসময় হয় ক্রিয়ার বর্তমানকালের রূপ হবে, অর্থাৎ বর্তমানকালের রূপ হবে, সংযোজক সদর্থক এবং নয়ার্থক উভয় হতে পারে, সংযোজককে অবশ্যই যুক্তিবাক্যে সুস্পষ্ট উল্লেখ করতে হবে। কাজেই সংযোজকের প্রকৃতি সম্পর্কে আমরা অতি সংক্ষেপে বলতে পারি, সংযোজক হবে, সংযোজক হলো যুক্তিবাক্যের অপরিহার্য অংশ, সংযোজক ছাড়া যুক্তিবাক্য সুস্পষ্টভাবে প্রকাশ করা সম্ভব নয়, সংযোজক যুক্তিবাক্য সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, সংযোজক হবে বর্তমানকালের, সংযোজক সদর্থক এবং নয়ার্থক উভয়ই হতে পারে, এই হলো সংযোজকের প্রকৃতি। তাহলে আমরা কি জানলাম? আমরা আজকে জানলাম যুক্তিবাক্য, যুক্তিবাক্যের গঠন, বাক্য, বাক্যের গঠন, কেন সকল বাক্য যুক্তিবাক্য নয় তা জানলাম, অর্থাৎ বাক্য এবং যুক্তির মধ্যে পার্থক্য জানলাম, অবধারণ জানলাম, তারপরে জানলাম হলো অবধারণ এবং যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য, এরপরে জানলাম একটি যুক্তিবাক্যের গঠন প্রক্রিয়া, এবং সেখানে আমরা জানলাম কি সংযোজকের ভূমিকা, একটি যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা কি, তারপরে জানলাম একটি যুক্তিবাক্যে সংযোজক প্রকৃতি কি, কেমন হবে সেটিও জানলাম। এই বিষয়গুলি আমরা জানলাম, বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়ই হলো যুক্তিবাক্য। কেন বলছি? যুক্তিবিদ্যার মূল কাজ কি? আধুনিককালে যুক্তিবিদগণ বলেছেন যুক্তিবিদ্যার মূল কাজই হলো কি, মানে যুক্তির বৈধতা নিরূপণ, বৈধ যুক্তির স্বরূপ নির্ণয় করা। যুক্তিবিদ্যার মূল কাজ হলো বৈধ যুক্তির, আধুনিককালে যুক্তিবিদগণ বলেছেন যুক্তিবিদ্যার মূল কাজই হলো বৈধ যুক্তির স্বরূপ নির্ণয় করা, এবং তা করতে গিয়ে এই এই বিভিন্ন যে আরোহ পদ্ধতি, অবরোহ পদ্ধতি, আবার প্রতীকী যুক্তিবিদ্যা ইত্যাদি ইত্যাদি ব্যবহার বা বিভিন্নভাবে আমরা সেগুলি পরবর্তীতে উচ্চতর পর্যায়ে আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে জানি। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যার অন্যতম একটি আলোচ্য বিষয় হলো বৈধ যুক্তির স্বরূপ নির্ণয় করা, আর যুক্তির মূল বিষয় হলো যুক্তিবাক্য, আর যুক্তিবাক্যের মূল বিষয় হলো পথ। আমরা এই আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম। তোমরা মন দিয়ে যদি বাড়িতে পড়াশোনা করো, বারবার দেখো, তাহলে অবশ্যই তোমাদের কল্যাণ হবে এবং মঙ্গল হবে। আবার আমরা এই সবাই আল্লাহর কাছে দোয়া করি এই প্যান্ডামিক পিরিয়ড ইনশাল্লাহ অতি মানে দ্রুতই কেটে যাবে, আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, আমরা আবারও ক্লাসে ফিরব। আমরা একটি নমুনা প্রশ্ন দেখি, সেই নমুনা প্রশ্ন হলো এরকম, খেয়াল করি। এক নম্বর নমুনা প্রশ্ন, গ্রামের পথে যাওয়ার উদ্দীপক পড়ি আমরা, মন দিয়ে শোনো উদ্দীপকটি। গ্রামের পথে যাওয়ার সময় মিথিলা তার ভাই কবিরকে বলল, বাহ কি সুন্দর মনোরম একটি গ্রাম। তা শুনে কবির মিথিলাকে বলল, সকল গ্রাম হয় সুন্দর। খেয়াল করো, আবারও খেয়াল করো, কি বলছি প্রথম উদ্দীপকটা কি, উদ্দীপকটা কি, উদ্দীপকটি হলো যে গ্রামের পথে যাওয়ার সময় মিথিলা তার ভাই কবিরকে বলল, বাহ কি সুন্দর মনোরম একটি গ্রাম। তা শুনে কবির মিথিলাকে বলল, সকল গ্রাম হয় সুন্দর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একটু মন দিয়ে আমরা পড়ি। ক নম্বর যে প্রশ্ন, এক মাসে যে কোশ্চিনটি, গুণবাচক পদ কাকে বলা হয়, আমরা এগুলো জানি, অর্থাৎ যে পদ দিয়ে কোনো কিছু কোনো গুণকে নির্দেশ করা হয় তাকে গুণবাচক বলা হয়, যে আমরা জানি সততা, হ্যাঁ সাদাত্ব, এগুলো হলো গুণবাচক পদ। এরপরে সংযোজক বলতে কি বোঝো? আমরা সংযোজক জানি কি, একটি যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে যেটি, তার নামই হলো সংযোজক। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতির যে সম্পর্ক তৈরি হয় সেখানে মানে হয় বা নয় যে শব্দগুলি ব্যবহার করা হয় সেগুলিকে বলা হয় সংযোজক, আমরা একটু আগে আলোচনা করলাম। এরপরে উদ্দীপকে আমরা ক নম্বর যেটি প্রশ্ন, প্রয়োগমূলক যে প্রশ্নটি, সেখানে দেখতে পাচ্ছি উদ্দীপকে মিথিলার বক্তব্যটি কোন প্রকৃতি তা ব্যাখ্যা করো। খেয়াল করে, উদ্দীপকে মিথিলার বক্তব্যটি কি ছিল? বাহ কি সুন্দর মনোরম একটি গ্রাম। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটি যুক্তিবাক্য নয়। কেননা ওই যে আমরা জানলাম
যে বাহ কি সুন্দর মনোরম একটি দৃশ্য, তাহলে আমরা বলবো কি, আমরা বলবো উদ্দীপকে মিথিলার বক্তব্যে নির্দেশিত যুক্তি বাক্যটি, বাক্যটি হলো এটি হলো একটি কি বিস্ময় সূচক বাক্য, এখানে কোনো উদ্দেশ্য বিধেয় নেই, কাজেই এটি কোনো যুক্তি বাক্য নয়। কেননা যুক্তি বাক্য হতে হলে সেখানে একটি উদ্দেশ্য এবং বিধেয় থাকতে হবে এবং কোনো 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 তথ্যকে সত্য বা মিথ্যা বিবৃত করতে হবে। কিন্তু বাহ কি সুন্দর মনোরম একটি গ্রাম, সেটি সত্য বা মিথ্যা হওয়ার কোনো প্রসঙ্গই আসে না, কাজেই এটি একটি যুক্তি বাক্য নয়। গ নম্বর প্রশ্ন শেষ। এবার ঘ নম্বরে আসে, মিথিলা ও কবীরের বক্তব্যের মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় তা আলোচনা করো। আমরা এই পার্থক্য আলোচনা করতে গিয়ে নিশ্চয়ই আমাদের কাছে ধরা পড়েছে স্পষ্টভাবে যে মিথিলার বক্তব্যে নির্দেশিত বাক্যটি যেহেতু যুক্তি বাক্য নয়, কিন্তু মিথিলার নির্দেশিত বাক্যটি যুক্তি বাক্য নয়, কিন্তু কবির মিথিলাকে বললো সকল গ্রাম হয় সুন্দর, এটি একটি কিন্তু যুক্তি বাক্য। কেননা এখানে একটি উদ্দেশ্য রয়েছে, একটি বিধেয় রয়েছে, বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে একটি তথ্যকে বিবৃত করেছে যেটি সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আবার সেখানে কি রয়েছে, সেখানে পরিমাণ সকল গ্রাম, তারপরে উদ্দেশ্য গ্রাম হয় সংযোজক সুন্দর বিধেয় যুক্তি বাক্যের সকল বিষয়গুলি সেখানে সম্পৃক্ত, কাজেই এটি হলো একটি যুক্তি বাক্য। কাজেই উদ্দীপকে মিথিলার নির্দেশিত বাক্যটি কেবলমাত্র একটি বাক্য যেখানে উদ্দেশ্য বিধেয় নেই, কবিরের সেটা যুক্তি বাক্য উদ্দেশ্য বিধেয় আছে, মিথিলার বক্তব্যের সংযোগ নেই, কবিরের সংযোগ আছে, মিথিলাটা সত্য বা মিথ্যা হতে পারে না, কবিরটা সত্য বা মিথ্যা হতে পারে, মিথিলাটা একটি বিস্ময়সূচক বাক্য তা কেবল ব্যাকরণের ক্ষেত্রে প্রযোজ্য, কবিরটা একটি বিবৃতিমূলক বাক্য যা যুক্তি বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য, এইগুলি তোমরা নিজ থেকেই বানিয়ে লিখতে পারবে বা তোমার তুমি এটি অনুধাবন করে লিখতে পারবে, কাজে এটি হলো একটি যুক্তি বাক্য। এই হলো দুজনের মধ্যে পার্থক্য। খুব বেশি তুলে ধরার খুব বেশি লিখতে হবে তা নয়, মূল বিষয়টি তুমি তুলে ধরলেই হবে। আমরা আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করব। আরেকটি প্রশ্ন হলো, আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি দৃশ্যপট এক, সাদিকা স্টেশনে দাঁড়িয়ে কিছু পথ শিশুকে দেখে মনে মনে ভাবলো। সাদিকা স্টেশনে দাঁড়িয়ে কিছু পথ শিশুকে দেখে মনে মনে ভাবলো পথ শিশুরা হয় অসহায়। কি বলল? সাদিকা স্টেশনে দাঁড়িয়ে কিছু পথ শিশুকে দেখে মনে মনে ভাবলো পথ শিশুরা হয় অসহায়। আহ, পথ শিশুরা কত অসহায়, তার মনে ভাবলো, তার ভেতরে পথ শিশু এবং অসহায়ের ধারণা রয়েছে, তাই মনে মনে ভাবলো পথ শিশুরা হয় অসহায়। কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলছে, পথ শিশুরা হয় কি অসহায়। কাজেই এই সাদিকার বক্তব্যটি শেষ হওয়ার মানে তার বক্তব্য তো নয়, তার মনের ধারণা, কিন্তু পাশেই দাঁড়িয়ে থেকে তার বাবা তখন সাদিকাকে কি বললো, দ্বিতীয় দৃশ্যপটে পথ শিশুদের দেখিয়ে সাদিকার বাবা বললেন যে কিছু কিছু পথ শিশু হয় মেধাবী, কিছু কিছু পথ শিশু হয় মেধাবী। তার বাবা বললেন কিন্তু সাদিকা বলেন নাই, তার মনে আছে। কাজেই এখানে প্রশ্ন হলো, বস্তুবাচক পদ কাকে বলে? যে পদগুলি কোনো বস্তুকে নির্দেশ করে, যে পদ কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে তাকে বস্তুবাচক পদ বলে। বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি সকল শব্দ পদ নয় কেন? আমরা বলেছি সকল শব্দ যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাই সকল শব্দ পদ নয়। যে সকল শব্দ যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত যোগ্যতা রাখে কেবল সেগুলি হলো পদ। এরপরে আমরা যে প্রয়োগমূলক প্রশ্ন সেটি দেখতে পাচ্ছি, উদ্দীপকের দৃশ্যপট একে কোন বিষয়টি নির্দেশিত হয়েছে তা ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকের দৃশ্যপট একে আমরা নির্দেশিত হয়েছে পথ শিশুর হয় অসহায়, এরিকা সাদিকা মনে মনে ভেবেছিল। আমরা আগেই বলেছি অবধারণ, অবধারণ হলো কি, জাজমেন্ট হলো মনের ধারণা অর্থাৎ মানসিক প্রক্রিয়া, অর্থাৎ দুটি ধারণাকে সংযোজন, বিয়োজন, সংশ্লেষণ, বিশ্লেষণ বা সম্পর্ক স্থাপন যখন মনে মনে করা হয়, মনে মনে করা হয়, যদি প্রকাশ করা হয় না তখন তাকে বলা হয় অবধারণ। সাদিকা স্টেশনে দাঁড়িয়ে পথ শিশু দেখে কেবলমাত্র মনে মনে ধারণা করেছিল পথ শিশুরা অসহায়, এটি সে প্রকাশ করেনি, তাই এটি একটি মানসিক প্রক্রিয়া এবং সেটি অবধারণ। কেননা যদি সেটি প্রকাশ হতো তখনই কেবল তা যুক্তি বাক্য হতো। এবার ঘ নম্বর প্রশ্ন হলো, দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? দৃশ্যপট এক এটা আমরা জানছি সেটি হলো কি, অবধারণ। তাহলে দৃশ্যপট দুই সাদিকার বাবা সাদিকাকে পথ শিশু দেখিয়ে বললেন কিছু কিছু পথ শিশু হয় মেধাবী, অর্থাৎ সাদিকার বাবার বক্তব্যটি প্রকাশিত হয়েছে এবং সেখানে একটি সংযোজক রয়েছে, সেখানে উদ্দেশ্য রয়েছে, বিধেয় রয়েছে, বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে কিছু তথ্যকে নির্দেশ করেছে যেটি সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে। কাজেই এখানে পরিমাণ রয়েছে, উদ্দেশ্য রয়েছে, সংযোজক রয়েছে, বিধেয় রয়েছে, কাজেই সাদিকার বাবার বক্তব্যটি একটি যুক্তি বাক্য। তাহলে পার্থক্য কি, পার্থক্য হলো সাদিকার বক্তব্যটি, ওই যে অবধারণ এবং যুক্তি বাক্যের পার্থক্যটি পার্থক্য, কিন্তু অত লেখার দরকার নেই, আমরা খুব সংক্ষেপে মানে চার মার্ক্সের মতো করেই লিখবো
যে অবধারণ হলো মানসিক প্রক্রিয়া, কিন্তু যুক্তিবাক্য হলো যে অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। অবধারণের উদ্দেশ্য বিধেয় প্রশ্ন থাকে না, কিন্তু যুক্তিবাক্যে অবধারণে উদ্দেশ্য বিধেয় থাকে। অবধারণের সংযোজকের প্রয়োজন হয় না, যুক্তিবাক্যের ক্ষেত্রে সংযোজকের প্রয়োজন হয়। অবধারণের সত্য মিথ্যার কোনো প্রসঙ্গ নেই, কিন্তু যুক্তিবাক্যে সত্য মিথ্যার প্রসঙ্গ রয়েছে। এভাবে আমরা পড়ব। যাই হোক, আজকে আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা অনেক কিছু জানতে পেরেছো। আমি পাশাপাশি দুটি সৃজনশীল প্রশ্নও তোমাদের দেখালাম, তোমরা মনোযোগ দিয়ে পড়বে। আমাদের পরবর্তী ক্লাসের পাঠ আবারও যুক্তির উপাদান, এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আমরা আবারও ক্লাসে ফিরবো। তোমরা যে যেখানে আসো ভালো থেকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।